যখন আমার 8 বছর 10 বছর বয়স, তখন দেখছি তরমুজ কাটলেই লাল বাড়া, কাটলেই লাল, তখন কিন্তু এই জিনিসটা ছিল না। এই জিনিসটা তখন বাড়িয়েছে যখন ফেসবুক আর ইউটিউব ছড়াইছে দেশের ভিতরে। আমরা তরমুজ দেখলে কোনটা লাল হইব কম হইব আমরা বুঝি। আপনার খুলনার তরমুজ কিনবেন গ্যারান্টি মিষ্টি, বোলার তরমুজ কিনবেন লাগবে 5-7। কেজি না বেচলে তো আমরা পোষাইতারই না, বুঝলেন? এটা ইয়া গৃহস্থের মাল, আমরা কেজি হিসাবে বেচি, নাইলে পত্ত হয় না। আর সিজন লাগলে আমরা পিস বেচি, সিজন লাগলে শত হিসাবে বেচি, অন বেচি কেজি হিসাব, কেজি 50 টাকা বেচি, 40 টাকা বেচি। যে তরমুজটা ধরেন 60 দিন বস, ওই তরমুজটা লাল হয়, আবার 50 দিনে কাটিয়ে লাই ওটা লাল একটু কম হয়, আবার 2-1 দিন থাকলে ঘরে লাল হয়ে যায়। ভাই আমরা তরমুজ দেখলে কোনটা লাল হইব কম হইব আমরা বুঝি। ভাই এই তরমুজটা লাল হইব, ছোটো তরমুজ লাল হয় করা, সিজন হলে কিছু সাদা আসে, ওই 100টা ক্ষেত কাটিয়ে লাই সেটা সাদা পড়ে, অন পড়ে না, অন ধরেন বাইচা বেচা কাটে। আমরা কিনি না, আমরা ব্যাপারি মাল আনি, আমরা বেশি বিক্রি করি সারা দেশে, নেই নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় নেই, ঢাকার তো নেই, কারণ নিয়ে যায়। একটা তরমুজ লাল কম হয়, একটা বেশি হয়, আবার 2 দিন থাকলে করা লাল হয়ে যায়। কোনো মেডিসিন নাই, কিছু নাই, কোনো করার কিছু নাই, আল্লাহর জিনিস, আল্লাহ ইয়া করে, কোনো ঝামেলা নেই। তরমুজ 4-5 পদের আছে, ভিতরে হলুদ আছে, ভিতরে লাল আছে, অনেক পদের আছে। তরমুজ তো এখন মনে হয় আপনার 12 মাস পাওয়া যায়। এখনও বাজারে 2 ধরনের তরমুজ আছে, বাংলালিঙ্গ আছে, কালোটা আছে, যেটা 5 কেজি ওজন, ওটার দাম আসে পাইকারি বাজারে 300 টাকা, এটার কেজি হলো পাইকারি বাজারে 60 টাকা। এটা সিলেটের কালো তরমুজ, এগুলা লাল হয়, এগুলো আপনার মিস হয় না, এগুলা লাল হয়। এটা যদি না আপনার পরিপূর্ণ সময়তে কাটে তাহলে এটা লাল হয়। এখন আপনি যদি সময়ের আগে কাটে ফেলেন তাহলে তো সেটা লাল হবে না, এটা নির্ধারিত একটা সময় আছে কাটার মতো। যেমন এই তরমুজটা আপনার চামড়াটাও পাতলা, লালও বেশি, কারণ এটার প্রতি আমার খুব অভিজ্ঞতা, এটা আমি ছোটো কাল থেকে ব্যবসা করি। আপনার খুলনার তরমুজ কিনবেন গ্যারান্টি মিষ্টি, বোলার তরমুজ কিনবেন লাগবে 5-7, তাহলে তো এক হইলো না, কিন্তু তরমুজের মিষ্টি হয় মাটির কাছে থেকে। তো এটা আমি কিনে আনছি, আমি বেচতেছি, এটা আমরা নিজেরা বানাই নাই। এটার ভিতরে সাদা হইতে পারে, লালও হইতে পারে, তারপরে অভিজ্ঞতার উপরে বিশেষ করে আমি এটা লাল বলি। লাভ লস তো ব্যবসা, কাঁচামালের ব্যবসা বলতে হলো লাভ লস। লসটা যখন আপনি কিনে আনছেন, মনে করেন না বেচতে পারেন না, পচে গেল, তখন লস। এই যে কয়েক তরমুজের ইনজেকশন দেয়, কিন্তু তার আগে মানুষ এগুলো ছিল না, ইউটিউবে দেখাইতেছে তরমুজ ইনজেকশন দেয়, সেটা ইউটিউব হালা দেখাইতেছে, কিন্তু যে দেখছে সরাসরি দেখে নাই। এটা ইউটিউব চ্যানেল মানুষের মনের ভিতরে একটা বিষ ঢুকে দিচ্ছে আমি মনে করি। যখন আমার 8 বছর 10 বছর বয়স, তখন দেখছি তরমুজ কাটলেই লাল বাড়া, কাটলেই লাল, তখন কিন্তু এই জিনিসটা ছিল না। এই জিনিসটা তখন বাড়িয়েছে যখন ফেসবুক আর ইউটিউব ছড়াইছে দেশের ভিতরে, তখন এই জিনিসটা বেশি ভাইরাল হয়েছে। আসলে আমি তরমুজ কিনতে আসছি, এর আগে একটা কিনছিলাম, কিন্তু তরমুজটা ভালো পড়ে নাই। তো নেওয়ার পরে দেখা গেল কি, ওইটা লাল ঠিক আছে, মিষ্টি নাই। অবশ্যই আমি প্রতারণার শিকার হয়েছি। একটা জিনিস খাচ্ছি, আসলে এটা কি খাচ্ছি, এটার ভিতরে কিছু আছে কি না, সেটা তো আমরা যাচাই করতে পারি না।